আজকে সকালেই বলেছিলাম ভিডিও করে যে আজকে অফিসিয়াল নোটিশ দেবে এবং সন্ধ্যাবেলায় দেবে, সেটা কিন্তু মিলে গেল, একদম অফিসিয়াল নোটিশ। এখানে কোনো ফেক নোটিশ না, পুরোপুরি সত্যি নোটিশ। তোমরা কিন্তু সবাই একেবারে ওয়েবসাইটে গেলে কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে। নোটিশটা কি? স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর পুলিশ ফোর্সে যে সমস্ত 8 বাহিনী বা 7 বাহিনী বা 6 বাহিনী যাই বলো না কেন, অর্থাৎ কেন্দ্র বাহিনীতে CRPF BSF এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। তো কবে থেকে নিয়োগ অ্যাপ্লিকেশন শুরু হবে? আমরা আগে থেকে জানতাম যে অ্যাপ্লিকেশন 24 তারিখ থেকে শুরু হবে এবং 31 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ আজ থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইনে কি অ্যাপ্লাই করতে হবে? শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই হবে, কোনো অফলাইন অ্যাপ্লাই হবে না। পরীক্ষা অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে শুরু হবে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হবে পরীক্ষা, এবং তাহলে মানে বুঝতেই পারছো। আচ্ছা, এবার আসি, কিছু কন্ডিশন তোমাদের জানা দরকার। সর্বপ্রথম যে কন্ডিশনটা জানা দরকার, যে কন্ডিশনটা বারবার বলেছি আমি, যে বাংলায় পরীক্ষা হবে। আমি 2 দিন আগে পরীক্ষায় ভিডিও দিয়ে বলেছিলাম যে এবার পরীক্ষা কিন্তু বাংলায় হবে। অনেকে কিন্তু কমেন্ট করে তোমরা উল্টোপাল্টা বলেছো যে না, বাংলায় পরীক্ষা হবে না। অনেকে বলেছে যে সিটেট হবে তারপরে বাংলায় হবে, অনেকে বলেছে না, আগস্টের যে পরীক্ষাটা স্টাফ সিলেকশন হবে সেটি বাংলায় হবে। আমি কিন্তু বারবার বলেছি, তো তোমরা অনেকেই হয়তো ডিসলাইক দিয়েছো, কিন্তু আজকে সত্যি মিলে গেল, আবারও প্রমাণিত হয়ে গেল যে আইকে স্টাডি কিন্তু অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করে। তো তোমরা দেখতে পাচ্ছ, কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট উইথ দ্য কমিশন ইংলিশ হিন্দি অ্যান্ড 13 রিজনাল ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু বলেছিলাম 13টি, তার প্রমাণও দিয়েছিলাম, প্রমাণ সহ কিন্তু আলোচনা করেছিলাম, অর্থাৎ বাংলা, হিন্দি এবং ইংরেজি ছাড়াও আরও 13টি ভাষায় কিন্তু পরীক্ষা হবে রাজ্য অনুযায়ী বিভিন্ন ভাষায়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা বাংলায় পরীক্ষা দিতে পারবে, তবু বিশেষ ঘোষণা। তাই বলে কি সব কিছু বাংলায় হবে? বাংলায় কি ব্যাকরণ হবে? না, বাংলায় ব্যাকরণ কিন্তু হবে না, ব্যাকরণটা হিন্দি অথবা ইংরেজি শিখতে হবে। তুমি বাকি 3টে পার্ট অর্থাৎ GK ম্যাথ GI এই 3টে কিন্তু বাংলায় দিতে পারবে এবং আরও বেশি। তারপর বুঝতেই পারছো, অ্যাজ ইউজুয়াল যেমন নিয়ম ছিল, প্রথমে পরীক্ষা, তারপরে মাঠ, হ্যাঁ, তারপরে মেডিকেল হবে, বুঝতে পারছো, এই তারপরে এই সমস্ত যদি ভ্যাকান্সি আগে বাড়ে, হ্যাঁ, সেগুলো দেখা দেবে। এবার বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকান্সি হয়, রাজ্য অনুযায়ী ভ্যাকান্সি হয়, রাজ্যের মধ্যে আবার 3টে ভাগে ভ্যাকান্সি হয়, অর্থাৎ 3টে জেলা হয়, 3 ধরনের জেলা হয়, যেমন জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট, তাহলে বুঝতেই পারছো। এবং বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ অনেকটা কম যায়, বর্ডার ডিস্ট্রিক্ট অর্থাৎ বর্ডারের ধারে যে সমস্ত জেলা আছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলি আছে তাদের জন্য, আর জেনারেল ডিস্ট্রিক্ট যেমন বর্ধমান, এইসব জেলাগুলি পড়ে। তো কোন জেলা কোন ডিপার্টমেন্টে পড়ে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, আলোচনা করার পূর্বে বলবো দেখে নাও কতগুলি ভ্যাকান্সিজ আছে, ভ্যাকান্সিজগুলি কেমন দেখে নাও, যে টোটাল ছেলেদের জন্য ভ্যাকান্সি আছে 23,347টি, অর্থাৎ 23,347টি, এবং মেয়েদের জন্য আছে প্রায় 2,799টি, অর্থাৎ প্রায় 3,000-এর কাছাকাছি। তো বুঝতে পারছো, ছেলেদের 23,000 প্লাস মেয়েদের 3,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আছে, টোটাল ভ্যাকান্সি আছে 26,146টি। এবার হচ্ছে, যেহেতু ভ্যাকান্সিজ কম আছে অনেক তুলনামূলক, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে লড়াইটা কিন্তু অনেক কঠিন হবে, এবং লড়াই যেহেতু কঠিন হবে, লড়াই কঠিন করতে গেলে, চাকরি পেতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সফল হতে গেলে প্রথমত একটা স্বপ্ন থাকা দরকার, অর্থাৎ তুমি যে এই চাকরিটাই করতে চাও, এই চাকরির প্রতি ভালোবাসা জন্মাতে হবে। দ্বিতীয়ত, ক্রমাগত হার্ডওয়ার্ক করতে হবে, ক্রমাগত হার্ডওয়ার্ক করার পর সেইটাকে তোমাকে ইভালুয়েশন করতে হবে, অর্থাৎ সেটাকে টেস্ট করতে হবে, এবং টেস্টের মাধ্যমে লাস্টে স্পিড এবং অ্যাকুরেসি দুটো নিয়ে চলে আসলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ প্রথমে টার্গেট করো, তারপরে হার্ডওয়ার্ক করো, সেই হার্ডওয়ার্ককে বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে স্পিড আনো, স্পিড আনার পরে সেটাকে অ্যাচিভমেন্ট টেস্টের মাধ্যমে, ফাইনাল মক টেস্টের মাধ্যমে সেটাকে নিয়ে এসো। তো এই সমস্ত কাজ করতে গেলে তোমার একটি গাইড থাকা দরকার, অর্থাৎ সাহায্য পাওয়া দরকার। সেই সাহায্য পেতে গেলে অবশ্যই চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টার, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত আইকে স্টাডি ফোর্স একাডেমি। এখানে তোমাদের জন্য, অর্থাৎ এই নম্বরে 7076650708 এই নম্বরে ফোন করে চলে আসতে পারো। এখানে আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনার পুরোপুরি ব্যবস্থা আছে। আমরা তোমাকে 14,000 টাকা দিয়ে ভর্তি নেব, এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, ফাইনালে চাকরি পেলে 1,00,000 টাকা নেব। তো এই সুবর্ণ সুযোগ আর কয়েকদিন থাকবে, তাই দেরি করো না। আমরা কিন্তু এই মাসের শেষে, অর্থাৎ সামনের মাসের 1 তারিখ থেকে আবার নতুন একটা ব্যাচ চালু করবো, আলাদাভাবে স্পেশালভাবে শুধুমাত্র স্টাফ সিলেকশনের জন্যই করব। এখানে আমাদের হিন্দি বলো, ম্যাথ বলো, GK GI সমস্ত কিছুর জন্য কিন্তু আলাদা শিক্ষক মহাশয় আছেন। এবার অনেকে অনেক কিছু জানতে চাও, আমরা A to Z অনেক ভিডিওতে আলোচনা করব,
আমাদের এই ভিডিওটি দেখো, প্রথমত হাইট নিয়ে কনফিউজার কিছু নেই, পরিষ্কার লেখা আছে 170 হাইট হতে হবে ছেলেদের। এবং এবং পরীক্ষা যে চারটে ডিপার্টমেন্ট থাকে তোমরা নিশ্চয়ই জানো, চার কুড়ি কুড়ি করে থাকবে, অর্থাৎ 80টি প্রশ্ন হবে, 60 মিনিট সময় লাগবে, 80টি প্রশ্নে প্রতিটি 2 মিনিট করে থাকবে, প্রতিটিতে নেগেটিভ মার্ক আছে 0.25, অর্থাৎ 25%। তাহলে বুঝতেই পারছো 0.25 নেগেটিভ মার্কিং আছে। এছাড়াও আমাদের যে নিয়ম যেগুলো হয় সেগুলো সব কিছু আগে যেমন যেমন ছিল, এনসিসি থাকলে কিন্তু স্পেশাল ছাড় পাওয়া যাবে, কিছু নম্বরও পাওয়া যাবে। তো সমস্ত কিছু রান টান দেখতে পাচ্ছ 5 কিলোমিটার 24 মিনিটে, এবং মেয়েদের জন্য 1.6 অর্থাৎ 1600 মিটার 7 মিনিটে। তো রান খুব একটা কঠিন না, পড়াশোনাটা টার্গেট রাখলে 100 মার্কসের উপরে রাখলেই কিন্তু চাকরি নিশ্চিত। তো আমাদের তুমি চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিংয়ে, যেখানে তোমাকে কিন্তু স্বপ্ন পূরণ করা হবে। সাফল্যের সেরা ঠিকানা আইকে স্টাডি ফোর্স একাডেমি। আরও বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে থাকো। আজকের ভিডিও এ পর্যন্তই, খুশির খবর সবার মাধ্যমে বিলি করে দাও শেয়ারের মাধ্যমে, আর তোমার কিছু জানার থাকলে বলার থাকলে সেটা জেনে নাও। আর বয়সে কোনো ছাড় নেই, বয়স নিয়ে আমি পরালোচনা করছি।